বিরতির পর স্বাগত। আগরতলা বর্ডার গোলচক করে এলাকায় আজ সকালে অগ্নিকাণ্ড। তিন তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায় তিনটি মিষ্টির দোকান। ইতিমধ্যে আখাউড়া বর্ডার গোলচক করে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন সেখানকার স্থানীয় বিধায়ক অর্থাৎ পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ঘটনাস্থলে তিনি যান এবং আশ্বাস দেন যাদের দোকানগুলি পুড়ে ছাই হয়েছে তাদের জন্য চিন্তা ভাবনা করবেন তিনি এবং সংশ্লিষ্টদের সাথে দোকান মালিকের সাথে কথা বলার চেষ্টা করেন যে কিভাবে ঘটে এই ঘটনা, কি কারণ থাকতে পারে। মেয়রের আজকের এই পরিদর্শনকালে তিনি কি বলছেন শোনাচ্ছি। দুঃখজনক অনেকটা ক্ষতি হয়েছে, তখন আমাদের যে দোকানটা এটা সার্বিকের প্রতি যে পাশে দোকান বিদ্যুৎ দোকানে সম্পূর্ণভাবে যা যা ছিল হয়ে গেছে। আমাদের সরকারের পক্ষ থেকে এসেছেন, এটা সার্ভে করা হয়েছে, সরকারিভাবে যতটা সহযোগিতা করা আমাদের সরকারের তরফ থেকে করা হবে, পাশাপাশি আমাদের প্রকোষ্ঠ থেকে করা যায় কিনা এবং আমি ব্যক্তিগতভাবে আমরা আমাদের যারা আমরা আছি ওনার পাশে থাকবো এবং নিজে এলাকার বিধায়ক হিসাবে মেয়র হিসাবে কথা দিচ্ছি ওনার সঙ্গে সহযোগিতা করবো। আমি আশা করি পরিস্থিতিটা হয়ে গেছে, এটা তো কিছু করার নেই, কিছুভাবে কোনো জিনিস হয় না, কোনো কারণে হয়েছে সম্পত্তি নষ্ট হয়ে যাই হোক আমি বলবো আর সাথে রক্ষা পাওয়া হবে, তো অন্য কোনো কোনো ক্ষতি হয়নি। সার্বিকভাবে চেষ্টা করবো তারা যাতে পুনরায় আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। তিনি বললেন, তিনি আশ্বাস দিলেন যাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে তাদেরকে আবার নতুন করে দোকান তৈরি করে দেওয়া, আর্থিক সাহায্য করা, সমস্তটা বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, তিনি এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন সে কথাই কিন্তু আজ তিনি পরিদর্শনকালে বললেন। আখাউড়া বর্ডার গোলচক্কর এলাকায় আজ সকালেই ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। অগ্নি সংযোগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকান। জানা যায় গ্যাস সিলিন্ডার থেকেই এই অগ্নি সংযোগ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।